কয়লা পাচার কাণ্ডে তদন্তে আজ ফেল লালাকে তলব সিবিআই এর কয়লা কাণ্ডে রবিবার দিল্লিতে ইডির হাতে গ্রেফতার হন বাঁকুড়ার আইসি অশোক মিশ্র বিনয়ের আত্মীয় অশোকের সাহায্যে পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে দাবি গোয়েন্দা সূত্রে ভোট প্রচারে এসে দিদি বলে সম্বোধন করতে গিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন প্রধানমন্ত্রী অভিযোগ তৃণমূলের দিদি বলে ডাকায় অসম্মানের কি আছে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি কমিশনকে দিয়ে রোজ অফিসার বদলে লাভ নেই জামানত জব্দ হবে বিজেপিকে চড়া সুরে নিশানা মমতার তৃণমূলী গুন্ডাদের দৌরাত্মে অতিষ্ঠ বাংলার মানুষ উন্নয়ন করবে বিজেপি আক্রমণ যোগে ভোটে কোনো কারচুপি হয়নি নন্দীগ্রামের বয়ালে ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি জবাব দিয়ে জানালো নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোলা অভিযোগও খারিজ কাশ্মীর প্রসঙ্গটনে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ गुंडागर्दी यहाँ पर हो रही थी हो रही है ऐसे ही गुंडागर्दी कभी कश्मीर में होती थी ना आज कहाँ चली गई यहाँ की गुंडागर्दी सब गायब পাল্টা উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার প্রসঙ্গ টেনে নাম না করে যোগী আদিত্যনাথকে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করবেন না এদের বিশ্বাস করলে বিশ্বাস করার থেকে গলায় দড়ি দিয়ে মরা ভালো রবিবার ঠাকুরপুকুরের প্রচারে গিয়ে বাধার মুখে পায়েল সরকার গালিগালাজ করেছেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর দাবি পায়েলের কিছুই হয়নি অভিনয় করছেন পায়েল পাল্টা রত্তা তৃণমূলে হয়ে রাজ্যে ভোট প্রচারে নামছেন জয়া বচ্চন আজ টালিগঞ্জে রোড শোয়ে অংশ নেবেন তিনি 8 এপ্রিল পর্যন্ত তৃণমূলের একাধিক প্রচার সভায় অংশ নেবেন জয়া রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2000 ছুঁই রবিবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1957 জন চলতি বছরে একদিনে এটাই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সংক্রমণ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 4 জনের করোনা আক্রান্ত অক্ষয় কুমার গোবিন্দা করোনার বাড়বড়ন্ত ঠেকাতে মহারাষ্ট্রে জারি হল 141 ধারা শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ স্যানিটাইজেশনের জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির আরও বেশি করে করোনা পরীক্ষা বাড়াতে হবে আক্রান্ত বা উপসর্গ আছে এমন মানুষদের চিহ্নিতকরণ করতে হবে জোর দিতে হবে ভ্যাকসিনেশনেও সূত্রে খবর রবিবার প্রধানমন্ত্রী করা উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছত্তিশগড়ে মাও হামলায় 22 জন জওয়ানের মৃতদেহ উদ্ধার জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না হুঁশিয়ারি অমিত শাহের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শোক প্রকাশ সোনিয়া তৃণমূলের ছত্তিশগড়ে মাও হামলার ঘটনায় শোক প্রকাশ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে ভারতের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা রক্ষার দিকে নজর দিন বাংলায় নির্বাচনী প্রচারের কাজ আপাতত নিজের বসের ওপরই ছেড়ে দিন অসহ্য গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মরসুমের প্রথম কালবৈশাখীতে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কলকাতায় বীরভূম বর্ধমান নদিয়া হুগলিতে শিলাবৃষ্টি বোলপুরে উপড়ে গেল গাছ জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে